السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে বসে আমাদের দারসুল হাদিস অনুষ্ঠানটি শুনছেন, দেখছেন, সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে শুধু আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাওয়া, শুধু তারই উপরে নির্ভর করা এবং তার রহমতের উপর পরিপূর্ণ আস্থা রাখার বিষয়ে কয়েকটা হাদিস আলোচনা করছিলাম। আমরা দেখছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাইবে, যদি প্রার্থনা করতে হয় শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করবে। আর দ্বিতীয় যে বিষয়টা, তোমার ইয়াকিন থাকবে যে আল্লাহর ইচ্ছার বাইরে তোমার মঙ্গল অমঙ্গল কেউ করতে পারে না, আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। এ দুটো বিষয় আমরা বিস্তারিত হাদিসের আলোকে আলোচনা করেছি। আজকে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, শুধুই আল্লাহর কাছে চাইতে হয়, এর উপরে আমরা একটা লম্বা হাদিস, দীর্ঘ হাদিস আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য সকল কিতাবের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আগের জামানার তিনজন মানুষ দেশ ভ্রমণে বেরিয়েছিল, বিজন মরু প্রান্তরে চলতে চলতে এক সময় তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয়। কেন আশ্রয় নেয়? অন্য হাদিসে বলা হয়েছে যে বৃষ্টি শুরু হয়, আশেপাশে জনবসতি কিছুই ছিল না, তারা বাধ্য হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, হঠাৎ উপর থেকে একটা বড় পাথর নেমে এসে তাদের গুহার মুখে পড়ে, ফানসাদ্দাত আলাইহিমুল গার, তাদের গুহার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিল, তারা একেবারে গুহার ভিতরে আটকা পড়ল। আমরা সহজে অনুভব করতে পারছি এই তিনজন মানুষের জীবন্ত কবর হয়ে গেল। বিজন মরুভূমির প্রান্তরে পাথুরে পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে উপর একটা পাথরে আটকা পড়ে গেছেন, কোনোভাবেই যে পাথরকে নড়ানো যায় না। এই তিন ব্যক্তি একটু আগেই যারা জীবনের কল্পনা করছিলেন, পিতামাতার কথা গল্প করছিলেন, সন্তানের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, মুহূর্তের ভিতরে তারা নিজেদেরকে মৃত হিসেবে গণ্য করলেন, আর জীবনে কারোর সাথেই দেখা হবে না। বড় ভয়ঙ্কর বিপদ, জীবিত অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো বিপদ। এই বিপদে তারা কি করলেন আর বিপদ থেকে উদ্ধার পেলেন কি করে? মুমিন কিভাবে বিপদে পড়লে উদ্ধার পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন। আমরা একটু কল্পনা করি, যদি আমাদের দেশের কোনো মানুষ এই ধরনের বিপদে পড়তো, মুসলমান মানুষ, তাহলে প্রথমেই তার চেতনা হতো হয়তো মানত করি, অথবা কোনো পীর বুজুর্গ অন্যান্যদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, অথবা কোনো পীর বুজুর্গ আলেমুল আমাকে ডাকতে শুরু করি। আমাদের দেশের অনেক মানুষ এরকম করে থাকেন। কিন্তু মোমেনের পীর বুজুর্গ আউলিয়া কেরামদেরকে মহব্বত করবে, তাদের কাছে সাহচর্যের মাধ্যমে দিন শিক্ষা করবে, কিন্তু তার চাওয়া পাওয়া সবকিছু তো একমাত্র আল্লাহর কাছে, যে কথা প্রতিদিন আমরা সাক্ষ্য দিই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি আর শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন ব্যক্তি পরস্পরে কথা বলতে লাগলেন, কালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম নাদউল্লাহা বিআরজা আমালিন আমিলনাহু ফি হায়াতিনা। তারা তিনজনে বলা বলি করলেন যে আমরা যে ভয়ঙ্কর বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো পথ নেই, একটাই মাত্র পথ আছে, আর সেটা হলো আমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা দিয়ে দোয়া করব, আর সেটা হলো আমাদের জীবনের নেক আমলের ওসিলা, বিসালেহে আমালিনা, আমরা জীবনে যে নেক আমল করেছি, বিআরজা আমালিন আমিলনাহু ফি হায়াতিনা, আমাদের জীবনে সবচেয়ে যে আমলটা মনে হয় আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে দোয়াটা হবে কেবলমাত্র আল্লাহর কাছে, ডাকতে হবে কেবলমাত্র আল্লাহকে, এবং এই ডাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমলের ওসিলা দেওয়া, এটা দোয়া কবুলের অত্যন্ত বড় বিষয়। কোন আমলের ওসিলা তারা দিলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল রাজুলুম মিনহুম আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি ওয়া কুনতু লা আগবিকু কাবলাহুমা আহলান ওয়ালা মালা। আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আমার সাথেই বসবাস করতে, আমার পেশা ছিল পশুচারণ, আমি আমার উট ছাগল নিয়ে মরুভূমিতে বেরিয়ে পড়তাম, সন্ধ্যায় ফিরে এসে উট ছাগল দহন করে দুধ নিয়ে ঘরে যেতাম, তবে আমার আব্বা আম্মাকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান বা কাজের মানুষদের কাউকে কোনো খাদ্য খেতে দিতাম। ফানা আবি তলাবুস শাজারি ইয়ামান, একদিন মরুভূমিতে খাদ্য ঘাস পাড়া খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলাম, দূরের মরুভূমিতে যে ছাগল এবং উট ছেড়ে দিয়ে তারা খেতে লাগলো, যখন ফিরে আসলাম তখন রাত হয়ে গেল, আমি যখন দুধ দহন করে বাড়িতে ঢুকলাম তখন আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে। ফাকারে তু আন উকেদা হুমা ও আন আকবেকা কাবলা হুমা আহলান আওমান, আমি যে তাদের ডেকে বৃদ্ধ মানুষ, একেবারেই বৃদ্ধ মানুষ, হঠাৎ ঘুম থেকে ডেকে তুলবো এটাও আমার ভালো লাগলো না, আবার আব্বা আম্মার আগে আমি স্ত্রী সন্তানদেরকে খেতে দেব, দুধ খাওয়াবো, এটাও আমার ভালো লাগলো। আমি দুধের পাত্র নিয়ে তাদের মাথার কাছে বসে থাকলাম যে তারা ঘুম থেকে উঠলে আমি তাদেরকে দুধ খাওয়াবো এবং তারপরে আমি সন্তানদেরকে দুধ খাওয়াবো। এভাবেই চলতে লাগলো, রাত পুয়ে গেল, বাচ্চাগুলো আমার পায়ের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, সকালবেলা আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, আমি তাদেরকে দুধ খাওয়ালাম, তারপরে আমি সন্তান স্ত্রী অন্যদেরকে দুধ খেতে দিলাম। আল্লাহুম্মা ইন কুনতা আলাম আন্নি ফাআলতু কুল্লা হাযা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আপনি যদি জানেন যে আমি এই যা কিছু করেছিলাম সব আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলাম, আর কোনো উদ্দেশ্য করেনি, আপনি আব্বা আম্মাকে স্ত্রী সন্তানের চেয়ে বেশি মর্যাদা দিলে আপনি খুশি হন, আব্বা আম্মার খেদমত করলে আপনি খুশি হবেন, আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আপনাকে খুশি করার জন্যই যদি কাজটা করে থাকে, আপনার পছন্দ হয়ে থাকে, আমার এই কাজের ওসিলায় আমাদের এই যে বিপদে পড়েছি, ভয়ঙ্করতম বিপদ, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে পানহাদাতের সখরাতু কালিলান, এই পাথরটা একটু সরে গেল, কিন্তু তাদের তিনজনের বেরোনোর মতো পথ হলো না। এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা কান আলি ইবনাতু আম্মিন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন, কানাত আহাব্বান নাস ইলাইয়া কুনতু উহিব্বুহু উহিব্বুহা আশাদ্দামা ইউহিব্বু রাজুলুল মারা, আমি আমার ওই চাচাতো বোন সুন্দরী বোনটাকে খুব পছন্দ করতাম, খুবই ভালোবাসতাম, আমার ইচ্ছা ছিল তার সাথে সম্পর্ক তৈরি করা, কিন্তু কখনো সে আমাকে কখনো সুযোগ দেয়নি। হঠাৎ একবার আমাদের দেশে দুর্ভিক্ষ হলো, অভাব অনটন, তার পিতা অসুস্থ, অর্থের সন্ধানে ব্যর্থ হয়ে আমার কাছে আসলো, আমি বললাম যে আমি তোমাকে টাকা দিতে পারি, ঋণ লাগবে না, তবে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এরপর সে অনেক জায়গায় অর্থ সন্ধান করে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল, আমি তাকে 125টা স্বর্ণ মুদ্রা দিলাম, কোনো কোনো বর্ণনায় 120টা স্বর্ণ মুদ্রা দিলাম, কিন্তু এরপরে আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম সে কাঁদলো এবং আমাকে বললো, আল্লাহকে ভয় করো, এমন কিছু করো না যে তোমার জন্য জাহান্নাম আমার জন্য জাহান্নাম হয়। আয় আল্লাহ, যখন ওই মেয়েটা জাহান্নামের কথা বলল, আপনার নাম নিল, আমার ভিতরে আপনার ভয় আসলো, আমি মেয়েটাকে ওই 120 স্বর্ণ মুদ্রা দান করে দিয়ে সেখান থেকে চলে এসেছি, ওই মেয়ের প্রতি আকর্ষণ আমার সবই ছিল, কিন্তু আপনার ভয়ে আমি সকল অবৈধ কর্ম পরিত্যাগ করেছিলাম, আল্লাহ আপনি যদি পছন্দ করে থাকেন আপনার ভয়ে আপনাকে খুশি করতে এই আমার অবৈধ কর্ম পরিত্যাগ, তাহলে পরে আপনি এই কর্মের ওসিলায় আমাদের এই বিপদটা কাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু বেরোনোর মতো জায়গা হলো না। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি ইস্তারজারতু আজিরান আও উজারা, আল্লাহ আমি কিছু শ্রমিককে ভাড়া করেছিলাম, তারা সারা দিন কাজ করেছিল, আমি তাদের বেতনও দিয়ে দিয়েছিলাম, বেতন কত ছিল কোনো কোনো হাদিসে বুখারী মুসলিমে বিফারাকিম মিন আরুজ, ধান চাউলের একটা বড় কাঠা, এক কাঠা বা কাঠা পরিমাণ পাত্রের ধান আমি তাকে সারাদিন কাজ করলে দেব, এই চুক্তিতে তাদের সাথে কাজ করলাম। সারাদিন পরে কাজের শেষে একজন একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল, কেন চলে গেল সহি বুখারি মুসলিমের বর্ণনায় বিস্তারিত বর্ণনা নেই, কিন্তু মুসনাদ আবি আলা আল মাওসুলিতে আবু ইয়ালা মাওসুলি যে বর্ণনা এনেছেন সেখানে তার চলে যাওয়ার কারণটা উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন, আল্লাহ আমি ওদেরকে সকালবেলা নিয়োগ দিয়েছিলাম যে তোমরা সারাদিন কাজ করলে তোমাদেরকে এক কাঠা করে ধান দেওয়া হবে, এরপরে প্রায় যখন দুপুর হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেল, তখন
একজন শ্রমিক ছুটে আসলো আমার কাছে যে ভাই আমার বাড়িতে বিপদ, খুবই বিপদ, টাকার দরকার, আজকে কোথাও কাজ পাইনি, আপনি যদি আমাকে একটু কাজ দেন, আপনি আমাকে যা বেতন দেবেন অর্ধেক দিনের জন্য আমি তাই মেনে নেব, কিন্তু আমার কিছু টাকার দরকার। আমি তার আবেদনে খুব ব্যথিত হয়ে তাকে বললাম তুমি কাজ করো, যা হয় আমি তোমাকে কিছু দেব। লোকটা কাজ করলো, আমি শ্রমিকদের কাছে ছিলাম, লোকটা এত ভালো কাজ করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে অন্যান্য শ্রমিকেরা যতটুকু কাজ করলো ওই শ্রমিকটা অর্ধেক দিনেই তার চেয়ে বেশি কাজ করলো। আমি খুশি হয়ে অন্য শ্রমিকদের যে হাজিরে মজুরি দিলাম ওই শ্রমিককেও সেই মজুরিই দিলাম। এতে ওই সকাল থেকে যারা কাজ করেছে ওদের ভিতরের একজন শ্রমিক খুব খেপে উঠল যে এ কেমন ইনসাফ, সারাদিন কাজ করে এক কাঠা ধান আর ও অর্ধেক দিন কাজ করে এক কাঠা ধান, এতে ইনসাফ হলো না। আমি বললাম আপনাদের সাথে যে চুক্তি ছিল এক কাঠা ধান আমি তো দিয়ে দিছি, আর একে যদি আমি একটু বেশি দিই আপনার সমস্যা কি? ওই লোকটা ছিল রকচটা, সে রাগ করে আমার সাথে আপনার আপনি হাজিরা নেবই না, বেতন নেবই না বলে চলে গেল। আল্লাহুম্মা ইন্নি ইস্তাসমারুতু, আমি তার এই শ্রমের মজুরিটা আমি বিনিয়োগ করলাম, কাজে লাগালাম, লোকটা আমার উপর রাগ করে চলে গেল। আমি যদি তার টাকাটা কাজে লাগাই তাহলে পারে লোকটা খুশি হবে, তাকে আমি বেশি করে দিতে পারবো। কিভাবে কাজে লাগানো হলো, কোনো কোনো বর্ণনায় আসছে আমার জমিতে তার ওই একটা ধান বপন করে দিলাম, লোকটা আসলো না, কয়েক মাস পরে ধান যখন হলো আমি সেই ধান বিক্রি করে আমি একটা গরু কিনলাম, সেই গরুর বাচ্চা হলো, অনেক পশু আমার কাছে হয়ে গেল। অনেক দিন পরে লোকটা ফিরে আসলো, ফিরে আসার পরে লোকটা বলল ইয়া আবদাল্লাহ আতিনি উজরাতি, আল্লাহর বান্দা আমি আপনার কাছে একদিন কাজ করেছিলাম, আমার সেই পারিশ্রমিকটা দান করেন, আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। আমি তাকে চিনতে পারলাম, বললাম যে কুল্লু মা তারাও মিন আল আমওয়াল মিনা শিয়াই ওয়াল বাকার ওয়াল রিজাল উজরাতু, তুমি যত মাল সম্পদ দেখছো এখানে এই যে এই সাইডে রেখে দিয়েছে আলাদা করে, এই যে গরু ছাগল ভেড়া শ্রমিক এ সব তোমার। লোকটা আবার রেগে গেল যে ইয়া আবদাল্লাহ আল্লাহ তাস্তাহজিবি, আল্লাহর বান্দা আমার সাথে উপহাস করো না, আর কি মেরো না, আমি তো তোমার কাছে মাত্র এক কাটা ধান পাবো। আমি তাকে বুঝালাম যে তোমাকে খুশি করতে, তোমার উপকার করার নিয়েতে আমি সেই তোমার এক কাটা ধানকে বিনিয়োগ করেছিলাম, ফসল ফলিয়েছিলাম, তার থেকে গরু কিনেছি, তার থেকে এত কিছু হয়েছে। লোকটা সব সম্পদ অর্থাৎ তার গরুগুলো ছাগলগুলো সব নিয়ে আমাকে একটা শুকরিয়া থ্যাংক ইউ দিল না, সব নিয়ে চলে গেল। ওই লোকটা দোয়া করছে আল্লাহ আমি ইচ্ছা করলে তার কাছে বলতে পারতাম যে তোমার সম্পদ আমি পালন করেছি, অর্ধেক আমাকে দিয়ে যাও অথবা কিছু আমাকে দিয়ে যাও। আমি বলিনি, কারণ আল্লাহ তুমি জানো যে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কাজটা করেছিলাম, তুমি যদি আমার এই কর্মে খুশি হয়ে থাকো তাহলে আমাদের এই বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল, পথ ফাঁকা হয়ে গেল, তারা তিনজন গুহা থেকে বেরিয়ে পড়লেন। সম্মানিত দর্শক, আমরা এখানে বুঝতে পারছি কয়েকটা বিষয়। প্রথম যে বিষয় বুঝতে পারছি যে বিপদে পড়লে তো ডাকতে হবে একমাত্র আল্লাহ তাআলাকেই। আমরা জানি হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিনতম বিপদে পড়েছিলেন, এই তিনজন যেমন জীবন্ত কবরে চলে গিয়েছিল, হযরত ইউনূস আলাইহিস সালাম জীবন্ত কবরে চলে গিয়েছিলেন। বিশাল মাছ তাকে গিলে ফেলেছে, জীবন্ত পেটের ভিতরে চলে গিয়েছেন, কিছু সময়ের ভিতরেই অক্সিজেন বন্ধ হয়ে পরিপাক ক্রিয়ার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করবেন, তার আর কিছুই থাকবে না। এই কয়েক মুহূর্তে যে সময়টুকু পেয়েছিলেন তিনি আর কোনো চিন্তা করেননি, কোনো ওসিলার চিন্তা করেননি, কারোর দিকে মানতের চিন্তা করেননি। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ চাওয়ার মতো, দেওয়ার মতো, বিপদ কাটানোর মতো, আশ্রয় চাওয়ার মতো কেউ নেই, আমি অন্যায় করেছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। সম্মানিত দর্শক, তাহলে ইউনূস আলাইহিস সালাম যেভাবে কঠিনতম বিপদে পড়ে শুধুই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছিলেন, আল্লাহর কথাই চিন্তা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন যে কঠিনতম বিপদে পড়েও অন্য কারোর চিন্তা করার সুযোগ মুমিনের থাকতে পারে না। মুমিন একমাত্র সাহায্য চায় আল্লাহ তাআলার কাছে। তাই এই তিনজন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তার নাজাত পেয়েছে। বড় কষ্ট লাগে যে আমরা সমাজে অনেক গল্প শুনি যে অমুকের কাছে সাহায্য চেয়ে, অমুক মাজারে মানত করে, অমুক দরগায় যেয়ে, অমুক ঠাকুরের কাছে যেয়ে অনেকের বিপদ কেটেছে, এটা হয়েছে সেটা হয়েছে, খুঁজতে গেলে পাওয়া যায় না, সত্য মিথ্যা আল্লাহ জানে, মানুষের লোক আচার লোক কথা আমরা বিশ্বাস করি। অথচ আল আমিন আস-সাদিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ মুক্তি পেয়েছে, সকল বিপদ কেটে গেছে। আল্লাহ কোরআন কারিমে আমাদেরকে শিখিয়েছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ সকল বিপদ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথাটাতে আস্থা আনতে পারি না, সাধারণ মানুষদের কথায় আস্থা আনি। আমাদের ইমানের দুর্বলতার একটা বড় দিক যে যে কোনো বিপদ হলেই আমরা তাড়াহুড়ো করি, ব্যস্ত হয়ে পড়ি, অন্য মানুষের কাছে যাই, কবিরাজের কাছে যাই, ফকিরের কাছে যাই, বিপদ আপদে আল্লাহকে ডাকতে হয়, চিকিৎসা, জাগতিক সাহায্য এগুলো আমরা করব। কিন্তু অলৌকিক কিছু পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র নয়, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাইলে কি লাভ? প্রথম কথা যে আল্লাহর কাছে বিপদে চাইলে আমরা এই যে চাওয়া সবচেয়ে বড় ইবাদতের মাধ্যমে, এই বিপদও আসে, বিপদ চলে যায়, কিন্তু এই ফাঁকে আমরা আল্লাহর ওলি হয়ে যাই। অর্থাৎ আমরা যে শুধু আল্লাহর কাছে চাইলাম, কাঁদতে লাগলাম, সেজদায় যে হাত তুলে, এই যে আল্লাহর দিকে আমাদের মনটা রুজু হলো, আমরা আল্লাহর ওলি হয়ে গেলাম। আর দ্বিতীয় যে লাভটা হয়, বিপদরা কেটে যায়, যেটা কোরআন এবং সুন্নাহ সাক্ষী দিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা হাদিস থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন যে বিপদে আমরা আল্লাহকে ডাকব, যদি আমাদের মনের আবেগ থাকে আমরা ওসিলা দেব কিসের, আমাদের জীবনের নেক আমলগুলো। আসলে আমরা মনে করি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ লাগে, এইটা হলো শিরক। তবে শেখার উপকরণ লাগে, একজন উস্তাদের কাছে যে শিক্ষা করা, পীর সাহেবের কাছ থেকে শিক্ষা করা, আলেমের কাছে শিক্ষা করা, এগুলো উপকরণ। মধ্যস্থ, ওসিলা শব্দটাই আমরা ভুল বুঝি। ওসিলা শব্দটা আরবিতে এর অর্থ হলো নৈকট্য, আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আর নৈকট্যের উপকরণকেও অনেক সময় ওসিলা বলে। আমরা আল্লাহ তাআলার কাছে যাইতে, আল্লাহ তাআলার কাছে চাইতে যে ওসিলা দেব সেটা হলো নেক আমল, আমার কর্ম। অন্যের কর্মের ওসিলা দিয়ে কেউ নাজাত পায় না। তাই যদি হতো তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব, যিনি মায়ের চেয়েও আপন ছিলেন, বাবার চেয়েও আপন ছিলেন, যিনি জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন, তিনি কিন্তু তার ভাতিজার আমলের ওসিলা দিয়ে, ভাতিজার মহব্বতের ওসিলা দিয়ে নাজাত পেতে পারবেন না। নাজাত পেতে হলে যেটা নিজের কর্ম লাগবে, অর্থাৎ ইমান লাগবে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইমানের ওসিলা দিতে পারি, তোমার নবীকে ইমান এনেছি, ভালোবেসেছি ইত্যাদি। আর এই জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য যেটা আমাদের কাজে লাগে সেটা হলো নিজের আমল। আমরা জীবনে যদি ভালো আমল করতে পারি, বিপদে পড়লে সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে, কোনো আমল না থাকলে আল্লাহ তোমার নবীকে মহব্বত করি, কিছুই করতে পারি না, তার উপর ইমান এনেছি, আল্লাহ সেই ওসিলায় আমাকে মাফ করে দাও, আমার বিপদটা কাটিয়ে দাও, এগুলো আমাদের কর্মের ওসিলা। তৃতীয় যে বিষয়টা আমরা এই হাদিস থেকে শিখলাম সেটা হলো যে নেক আমলের পর্যায়ে রয়েছে। নেক আমলের ভিতরে আল্লাহর কাছে যে আমলের ওসিলা দিলে আল্লাহ ইবাদত কবুল করেন, দেখেন এখানে তিনটে আমলের ওসিলা দেওয়া হয়েছে, তিনটের একটাও তাহাজ্জুদের নামাজ নয়, জিকির ওজিবা নয়, তরিকা তাসাউফ নয়, রোজা রাখা নয়, এগুলো নয়, তিনটেই সামাজিক ইবাদত, মানুষের উপকার, পিতামাতার খেদমত, শ্রমিকের হক আদায় করা, সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়ানো থেকে বিরত থাকা, যৌবনের শক্তিকে নিয়ন্ত্রণ করা, এই জাতীয় ইবাদতগুলোর ওসিলা দিলে আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো কাটিয়ে দেন, এটা আমরা এই হাদিস থেকে শিখলাম। ইনশাআল্লাহ এই যে জনকল্যাণমূলক কাজের কত বরকত, জনকল্যাণমূলক কাজে মানুষের খেদমতে, পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা কত কিছু পেতে পারি, এ বিষয়ে পরবর্তী আলোচনায়, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।